আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বকরম দিয়ে গলা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো বকরম দিয়ে গলা তৈরির আগে আমি কামিজ কাটাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কামিজটা কাটতে হবে। তো আমি এখানে গলার জন্য 5.5 ইঞ্চি বা কাঁধ সহ 5.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপরে আমি কাঁধ থেকে আর্ম হোলের মাপ নেব। তো বড়দের জন্য আর্ম হোল 8 ইঞ্চি নিলে যথেষ্ট। তারপরে বডির মাপ নিয়ে নিচ্ছি আমি। তো বডি যেহেতু 32, তো 4 ভাগে 8 আসে, আর 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখবো। তো আমি 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 9 ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এখন আমি ওপর থেকে এটাকে মিলিয়ে দিচ্ছি। তো এখন আমি 1.5 ইঞ্চিতে ঠিক মাঝ বরাবর 1.5 ইঞ্চিতে আর্ম হোলের শেপটা তৈরি করে নিব। তো খেয়াল করুন আপনারা, এখন আমি এখান থেকে 21 ইঞ্চিতে হিপের মাপ নিয়ে নিলাম, আর হিপ থেকে আর্ম হোল পর্যন্ত মাঝ বরাবর আমি কোমরের মাপ নিয়ে নিলাম। তো কোমর আমি বডির চেয়ে 1 ইঞ্চি কম নিয়ে নিলাম, মানে 8 মাপ নিয়ে নিলাম। এখন আমি শেপটা তৈরি করে দিলাম এবং নিচের অংশের সাথে মিলিয়ে দিলাম। গলা বাদ দিয়ে আমি এখন বাকি অংশটুকু কেটে ফেলবো। তো এই যে আমার সামনের পাট কাটা শেষ, এখন আমি পিছনের পাটকে 2 ভাঁজ করে নিয়েছি এবং সামনের পাটটাকে পিছনের পাটের উপর বসিয়ে এভাবে কেটে নেব। পিছনের জন্য আর এক্সট্রা কোনো মাপ লাগবে না। তো আমরা গলাটা বাদ রাখলাম কাটা, এখন আমি বকরম নিয়েছি। তো বকরমে আমি 2.5 ইঞ্চিতে গলা নিব। তো বকরমে ঠিক গলার যা মাপ এক্স্যাক্টলি সেটাই নিতে হবে, কম বেশি করার প্রয়োজন নেই। তো আমি 6 ইঞ্চি লম্বা নিচ্ছি গলার। তো দেখুন এদিকেও আমি নিচে 2.5 ইঞ্চিতেই মার্ক করে দিলাম। এরপর আমি যে গলার ডিজাইনটা করব তার জন্য আমি 4 ইঞ্চিতে মার্ক করব। নিচে 2 ইঞ্চি বাকি রেখে 4 ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে দিলাম এবং এই উপরের সাথে এই নিচের অংশ মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দেওয়ার পর এই মিডল পয়েন্ট 4 ইঞ্চির মিডল পয়েন্ট 2 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখানে যেহেতু 3 ইঞ্চি হচ্ছে, এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর এখানে আবার 1/2 ইঞ্চি উপরে আমি একটু মার্ক করে নিলাম, এখানেও 1/2 ইঞ্চি উপরে আমি মার্ক করে নিলাম। এখন আমি রাউন্ড বা গোল শেপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। খেয়াল করুন এখানে আপনারা, তো এভাবে গোল করে শেপ তৈরি করে নিতে হবে। এরপরে আমি কেটে নিচ্ছি। তো এই যে আমি গলাটা কেটে নিচ্ছি, খেয়াল করুন আপনারা। তো এই যে আমি গলাটা কাটা শেষ, এখন আমি 1 ইঞ্চি দূরে দিয়ে মার্ক করে দিব এভাবে। এই যে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, ঠিক 1 ইঞ্চি দূরত্বে গলার সাইড দিয়ে এভাবে মার্ক করে নিতে হবে এবং এই মার্ক করা অংশ কেটে নিতে হবে। তো এই যে আমি মার্ক করা অংশটা কেটে নিচ্ছি, এই যে আমার গলা তৈরি হয়ে গেছে। এখন এই বকরমটিকে আমি 4 কোণা একটা কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে নেব। তো এটা যদি পেস্টিং পেপার হতো আয়রন করলেই এটা লেগে যেত। তো যেহেতু বকরম সেহেতু আমি এটাকে এক্সট্রাভাবে সেলাই করে নিতে হবে কাপড়ের উপরে। তো এই যে আমার বকরমটি কাপড়ের সাথে সেলাই করা হয়ে গেল। এখন আমি সাইড দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখে পুরো অংশ কেটে নেব। তো এখন ছোটো ছোটো করে এভাবে কোনাগুলো কেটে নিতে হবে। এরপর আমি সাইড দিয়ে এভাবে মুড়ি সেলাই করে নেব। তো খেয়াল করুন আপনারা, এই যে মুড়িটিকে সাইড দিয়ে সেলাই করে বকরের উপর কাপড়ের অংশটিকে সেলাই করে নিতে হবে। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্টস করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি কামিজের মিডল পয়েন্ট এবং গলার মিডল বরাবর ছোট্ট করে কেটে মার্ক করে নেব। এখন 2 মিডল পয়েন্ট একসাথে করে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে, পরে সেলাই খুলে ফুলতে হবে। তো যেহেতু কাপড়টি সরে না যায় এজন্য এভাবে মাঝ বরাবর সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাই নেওয়ার পরে এখন আমি সাইড দিয়ে বকরমের সাইড দিয়ে সেলাই দিয়ে কাপড়টিকে কামিজের পাটের সাথে সেলাই করে আটকে নিতে হবে এবং সেলাই করার সময় খেয়াল করতে হবে যেন সেলাইটি বকরমের উপরে না ওঠে, একদম বকরমের সাইড দিয়ে সেলাইটি করতে হবে। তো এই যে আমার সেলাই করা শেষ, এখন আমি গলাটা কেটে নেব। তো 1/2 ইঞ্চির জায়গায় রেখে এভাবে গলাটাকে কেটে নিতে হবে।
এরপর কোনা দিয়ে ছোট ছোট করে কাটতে হবে, বিশেষ করে কোনাগুলো ভালোভাবে কাটতে হবে এবং কাটার সময় খেয়াল রাখতে হবে সেলাইতে যেন কেচি না লাগে। কোনাগুলো কেটে নিলে সোজা করলে গলাটা সুন্দর হয়ে ফিটে পড়ে থাকবে। আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন, আয়রন করলে বেশি সুন্দর লাগবে। তো আমি এখন আয়রন করলাম না, এভাবেই রেখে দিলাম। আমি একই নিয়মে পিছনের গলাও তৈরি করে নিয়েছি। এখন দুইটাকে এভাবে খুলে রাখতে হবে, খুলে পিছনের পাটের সাথে সামনের পাটটাকে সেলাই করে নিতে হবে। খেয়াল করুন আপনারা, আমি দুটো বকরমকেই খোলাভাবে খোলা অবস্থায় সামনের পাটের সাথে পিছনের পাটটা সেলাই করে দিচ্ছি। তো এভাবে সেলাই করলে বকরম আর শক্ত হয়ে লেগে থাকবে না, পরে আপনারা চাপ সেলাইটা দেবেন। আগে খোলা অবস্থায় সামনের পাটের সাথে পিছনের পাট কাজ সেলাই দিয়ে নেবেন। এই যে এখন এভাবে বল্টে নিলে পারে, ভাঁজ করে নিলে পারে, আর বকরম শক্ত হয়ে থাকবে না। তো এখন আমি চাপ সেলাই দিয়ে নেব। তো এইভাবে চাপ সেলাই দিলে বকরম আর শক্ত হয়ে থাকবে না। তো এই যে আমার চাপ সেলাই দেওয়া শেষ। তো এখন আমার গলাটি তৈরি। তো আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখালাম, দেখুন আয়রন করে নিলে আরও সুন্দর লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।